হ্যালো সবাইকে হ্যাপি দিওয়ালি আজকে একটা দিওয়ালি ব্লগ নিয়ে চলে এলাম এখানে দেখো প্রদীপ সাজিয়ে নিয়েছি মন্দিরে দেওয়ার জন্য বাড়িতে দেওয়ার জন্য আর এখানে আমি রেডিও হয়ে গেলাম বাড়িতে প্রদীপ দিয়ে দিয়েছি এবার বাইরে যাব এখানে একটু ডেকোরেশন করেছি ঘরের ওই ছোটোখাটো দেখে নাও কেমন হয়েছে সেরকম কিছু করে উঠতে পারিনি এবার তো ওই যাই হোক যেটুকু করেছি দেখালাম তোমাদের এখানে একটু আলপনা দিয়েছিলাম আর প্রদীপ দিয়েছি এতেই হয়ে গেছে তারপরে মন্দিরের দিকে এবার যাব মন্দিরের দিকে যাওয়ার জন্য আবার প্রদীপ নিয়ে নিয়েছি নিয়ে এদিকে রাস্তায় বেরোলাম তারপরে আমার এক দাদার সঙ্গে দেখা হলো হাই করে দিল একটু তারপর এখানে মন্দিরে ঢুকলাম প্রদীপ দেওয়ার জন্য মা কালীর মন্দিরে গেছিলাম তারপরে আবার ভৈরব বাবার মন্দিরে গেছিলাম তারপরে মা দুর্গার মন্দিরে গেছিলাম প্রদীপ দিতে ষষ্ঠীতলায় প্রদীপ দিলাম তারপরে চলে গেলাম শিব মন্দিরে শিব মন্দিরে প্রদীপ দিলাম তারপরে এখানে একটু নন্দী মহারাজের আরতি করলাম আরতিটা দেখো নন্দী মহারাজের করছিলাম আর নন্দী মহারাজটাও এখানে কত কিউট দেখতে তারপর আরও সব কাকিমাদের সঙ্গে দেখা হয়ে গেছিলো তারা সবাই মিলেও একটু আরতি করলাম টাটা